এই মাদ্রাসার আমিও কয়েকবার সভাপতি ছিলাম এবং বোনেরা সবাইকে জানাই আমাদের সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদ্রাসা জামিসলাম মোহাম্মদ বল্লা এর উদ্যোগে 47তম ইসলামিক জলসা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, দুই দিন ব্যাপী। এই মাদ্রাসায় কত হাজারো মানুষ আপনারা দান করেছেন, আপনাদের দানের টাকায় এই মাদ্রাসাটি এ পর্যন্ত এসেছে। এই মাদ্রাসা থেকে কত আলেম তৈরি হয়েছে, কত বক্তা তৈরি হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা অনেক তৈরি হয়েছে আপনাদের সহযোগিতায়। অনেক ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই মাদ্রাসাটি শুধু টাঙ্গাইল জেলার নয়, বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যময় এবং একটি উন্নত মাদ্রাসা। এখানে ছাত্রছাত্রী প্রচুর রয়েছে, বিশেষ করে বললাম এই সমাজ, এই সমাজের পক্ষ থেকে যেভাবে এই মাদ্রাসাকে সহযোগিতা করা হয় এবং করে আসছেন, এটি একটি নজিরবিহীন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের যত নেতৃবৃন্দ অবনা জনগণ আছেন সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করুন। আমি বেশি কথা বলবো না, আমি এখান থেকে ঢাকা যাব। আপনারা জানেন জাতীয় সংসদের অধিবেশন চলছে। এই মাদ্রাসার আমিও কয়েকবার সভাপতি ছিলাম, আমি চেষ্টা করেছি সমাজের সভাপতি সেক্রেটারির সঙ্গে, অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে মাদ্রাসাটা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় আমি চেষ্টা করেছি। তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আমি যখন এমপি হয়েছি, এমপি হওয়ার পরে আমার একটি কথা মনে পড়ে গিয়েছিল যে আমরা যখন মাদ্রাসা কমান্ডিং করে সভা করছিলাম, মিটিং করছিলাম, তখন একাধিক সদস্য ক্ষুব্ধ কণ্ঠে বলেছিলেন সবকিছু এগিয়ে হচ্ছে, পূর্ব চত্বরে কিছুই হচ্ছে না। সেদিন তাদের সেন্টিমেন্ট দেখে আমি ভেবেছিলাম যদি কোনোদিন সুযোগ পাই পূর্ব চত্বরেও ভ্রমণ হবে ইনশাআল্লাহ। পূর্ব চত্বরে চারটা ফাউন্ডেশন দিয়ে একটা কমপ্লিট করে দিয়েছি। আমি এই মাসে সেই নতুন ভবনের উদ্বোধন করবো ইনশাআল্লাহ। এবং আমি এটাও বলেছি ওই বিল্ডিংটা খুব তাড়াতাড়ি আল্লাহর রহমত ওইটাও চারতলা হবে ইনশাআল্লাহ। এবং এই ক্যাম্পাসে আপনারা জানেন যে আইটি চারতলা ভবন দিয়েছে, 15-20 কোটি টাকা ব্যয়ে একেবারে চারতলা ভবন হবে। আমি শুধু মাদ্রাসার অধ্যক্ষ সহ শিক্ষক মন্ডলী যারা আছেন তাদেরকে অনুরোধ করব যেভাবে আপনারা লেখাপড়া করাচ্ছেন এইভাবে লেখাপড়া করিয়ে যান, ছাত্রছাত্রীদের রেজাল্ট যেন চমৎকার হয়, ভবন যত আগে ইনশাআল্লাহ 4 বছরের মধ্যেই শেষ করে দেব, ভবনের কোনো অভাব নেই, টাকারও কোনো অভাব নেই। ইতিমধ্যে কালিয়াতি 172টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমরা 154টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন দিয়েছি, আপনারা তা বলে ইউনিয়নেও দেখেছেন। আমরা প্রত্যেক স্কুলে 3-4 তলা করে ভবন দিয়েছি, ব্যাপকভাবে রাস্তাঘাট করছি, বিস্তার বাড় করছি। আপনাদের বড় ইউনিয়নের কথা ধরুন, যা থেকে 4 বছর আগে আপনাদের ইউনিয়নের রাস্তাগুলো কি অবস্থা ছিল আর আজকে কোন অবস্থায় আছে। দোয়া করুন আগামী 1-2 বছরের মধ্যে বললার যে বাকি রাস্তাগুলো রয়েছে একটিও কাঁচা থাকবে না ইনশাআল্লাহ। আমি কথা বলাতে চাই না, বললা মাদ্রাসা উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি, মঙ্গল কামনা করছি, মাদ্রাসার সঙ্গে আমি আছি ইনশাআল্লাহ। অধ্যক্ষকে বলবো যখন যে অবস্থায় যাই লাগুক
আপনি দয়া করে আমার কাছে বলবেন মাদ্রাসার জন্য যেখানে যা করা দরকার বললার আপামর জনতা যেভাবে আপনার পাশে আছে, আমি একজন নগণ্য সমাজকর্মী হিসাবে আমি মাদ্রাসার সঙ্গে থাকবো। পাশাপাশি বললার এই বিশাল মসজিদ হতে যাচ্ছে, এই মসজিদ কি চমৎকার একটি মসজিদ, একটি গ্রামে এত সুবিশাল মসজিদ খুব কমই দেখা যায়। কাজে বললার মানুষ দানশীল, তার মসজিদও দান করে, মাদ্রাসায় দান করে, সব কিছুতে তারা এগিয়ে আছে, তারা এগিয়ে যাবে। আজকের এই বিশাল ধর্মসভা হচ্ছে, এখানে তো খরচ হবে অনেক, এই মাদ্রাসায় ভবন দিয়েছে তো ভালো কথা, এই ধর্মসভার জন্য আমি 2 লক্ষ টাকা অনুদান ঘোষণা করছি। আপনারা আমার জন্য দোয়া করেন করবেন, আমি সবসময় যেরকম বলি যে আপনারা দোয়া করবেন প্রতি বছর কমপক্ষে একবার যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কানগরীতে গিয়ে বাইতুল শরীফ তাওয়াফ করার সুযোগ করে দেন, এবং মদিনা শরীফ গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যেন সালাম পৌঁছে দিতে পারি। এই দোয়াতে আমি যেন ভালোভাবে ঢাকায় পৌঁছাতে পারি এই জন্য আপনারা দোয়া করবেন। আমি মহান রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া প্রার্থনা করছি, আপনারা সকলেই ভালো থাকুন, এবং পাশাপাশি আমি অনুরোধ করব বিশেষ করে আমার ছাত্র এবং যুবক ভাইয়েরা সকলের কাছে অনুরোধ করব মসজিদে নামাজ হওয়ার আজানের সঙ্গে সঙ্গে মসজিদকে সবার সঙ্গে জামাতে আমরা নামাজ পড়ি, এই আহ্বান জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজকে আমাদের শ্রদ্ধা মাজন এবং প্রধান অতিথি জনাব আজমল হাসান ইমাম খান সৈয়দ আজাদ মহোদয়কে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য, এবং আসলে উনি আমাদের আজকে কিছু দিবেন এটার জন্য ওনাকে দাওয়াত করি নাই, যা দিয়েছেন তার কৃতজ্ঞতার জন্য আসলে দাওয়াত দিয়েছি। তারপরেও আমাদের প্রতি ভালোবাসা মহব্বত মাদ্রাসার প্রতি তার যে এত গভীর ভালোবাসা, তার বহিঃপ্রকাশ, তার উপস্থিতি, আমরা একটা তাকবীর দেব মন খুলে।